চেতনা আমাদের প্রেরণা আপনারা দেখছেন চেতনা ডট টিভি। কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মোতালেবের প্রাত বাবার মৃত্যু বার্ষিকী পালিত। চাঁদপুর জেলার আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কচুয়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেবের বাবা সমাজসেবক হাজী ইদ্রিস মুন্সির 17তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এর উপলক্ষে 13 ফেব্রুয়ারি রবিবার বাদ জোহর মরহুমের পরিবারের আয়োজনে কচুয়া উপজেলার নরওয়া চন্দ্রবান বিবি জামে মসজিদে দোয়া, কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মরহুমের সন্তান চাঁদপুর জেলার আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন, ওসি তদন্ত মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নাহিদ ইসলাম, কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক আলমগীর তালুকদার, কচুয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আলতাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক জিশান আহমেদ নান্দু, আহসান হাবিব সুমন, যুবলীগ নেতা মুরাদ হোসেন, ছাত্রলীগ নেতা সুমন রিয়াজী সহ এলাকার মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শ্রীরামপুর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন মজুমদার। ডেস্ক রিপোর্ট চেতনা টিভি।